আসসালামু আলাইকুম। অডিট পরীক্ষায় বিগত সালে গণিত থেকে আসা বিভিন্ন প্রশ্নের সমাধান দিব আজ। আশা করি আমাদের সাথেই থাকবেন। দুটি নল দিয়ে একটি ইচ্ছো বাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার 6 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়ায় ইচ্ছো বাচ্চাটি পূর্ণ হতে আরও 6 মিনিট লাগলো। দ্বিতীয় নলটি দিয়ে ইচ্ছো বাচ্চাটি এককভাবে পূর্ণ করতে কত সময় লাগবে? প্রথম ও দ্বিতীয় নল দিয়ে 8 মিনিটে পূর্ণ হয় এক অংশ, মানে আমরা সম্পূর্ণ অংশ পূরণ করতে পারি প্রথম ও দ্বিতীয় নল দিয়ে 8 মিনিটে। তাহলে আমরা এটা লিখতে পারি। এখন লিখব প্রথম ও দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় 1/8 অংশ। অতএব প্রথম ও দ্বিতীয় নল দিয়ে 6 মিনিটে পূর্ণ হবে কত অংশ? 1/8 × 6 সমান 6/8 অংশ। এরা কাটাকাটি করলে হবে 2/4 অংশ, 3/4 অংশ, 3/4 অংশ। তাহলে অবশিষ্ট থাকে কত অংশ? তাহলে অবশিষ্ট থাকে 1 থেকে 3/4 অংশ বাদ দিলে থাকে 1/4 অংশ। এখন এই 1/4 অংশ পূরণ করতে কয় মিনিট লাগাবে? 6 মিনিট। এটা কে করবে? দ্বিতীয় নল। তাহলে দ্বিতীয় নলটি 1/4 অংশ পূর্ণ করে 6 মিনিটে। অতএব সম্পূর্ণ অংশ, এক অংশ মানে কি, সম্পূর্ণ অংশ পূর্ণ করতে তার সময় লাগবে 24 মিনিট। তাহলে দ্বিতীয় নল দিয়ে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় লাগবে 24 মিনিট। অ্যান্সার হবে ডি নাম্বার। ক, খ ও গ একটি অংশীদারি ব্যবসায়ে যথাক্রমে 7,500 টাকা, 8,500 টাকা এবং 10,500 টাকা বিনিয়োগ করে। বছর শেষে 2,120 টাকা লাভ হয়। যদি মূলধন অনুপাতে লাভ বণ্টন হয় তাহলে খ কত টাকা পাবে? তাদের টাকার অনুপাত ছিল হলো 7,500 × 8,500 × 10,000 আমরা বাদ দিব। এটা আরো 5 দিয়ে যদি আমরা ভাগ করি প্রত্যেকটাকে তাহলে হবে 15,17:21 হবে। এবার অনুপাতগুলোর যোগফল 15+17+21, অনুপাতগুলো যোগ করলে হবে 53। যেহেতু খর টাকা ছিল 8,500 টাকা, তাহলে এখানে অনুপাত করে আসছে 17। অতএব খর টাকার পরিমাণ কত হবে? 2,120 এর 17/মোট টাকা, এখানে কাটাকাটি করলে হবে 40। তাহলে 17×40=680 টাকা। অর্থাৎ খয়ের লাভ্যাংশ হবে 680 টাকা। এটা হচ্ছে বি নাম্বারে। তাহলে অ্যান্সার এটাই। একজন ব্যবসায়ী 14% ক্ষতিতে একটি পণ্য বিক্রয় করে। যদি সে পণ্যটি 221 টাকা বেশি মূল্যে বিক্রয় করত তাহলে তার 12% লাভ হতো। পণ্যটির ক্রয় মূল্য কত? 14% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 − 14 = 86 টাকা। আবার 12% লাভে বিক্রয় মূল্য হবে 112 টাকা। দুই বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কত? তাহলে দুই বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান হলো 112 − 86 = 26 টাকা।
এখন আমরা এইগুলো যে বিক্রয় মূল্য এবং লাভ ক্ষতি হিসাব করলাম, এটা হলো 100 টাকার উপর বা 100%-এর উপর। বিক্রয় মূল্য 26 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে তখন কত? 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে? 100/26 টাকা। 221 টাকা যদি বেশি হয় তখন ক্রয় মূল্য হবে 100/26 × 221। এটা হিসাব করলে হবে 850 টাকা। তাহলে পণ্যটির ক্রয় মূল্য ছিল 850 টাকা। উত্তর হবে সি নম্বর। 72 কিলোমিটার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 580 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 56 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য 540 মিটার হলে 160 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড লাগবে? ট্রেনটির দৈর্ঘ্য হলো 540 এবং সেতুর দৈর্ঘ্য হলো 160, দুইটা যোগ করলে হবে 700 মিটার। 72,000 মিটার যাবে 1 ঘন্টা, আর 1 ঘন্টা সমান হলো আমরা লিখতে পারি 3700 সেকেন্ড। অতএব 1 মিটার যাবে 3700 সেকেন্ড বাই 72,000, অতএব 700 মিটার যাবে। তাহলে এখানে গুণ হবে 700, 2 0 2 0 বাদ, এই শূন্য আর এটা শূন্য বাদ, 36 × 72 35 সেকেন্ড। এত মিটার যেতে 35 সেকেন্ড সময় লাগবে। তাহলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে 35 সেকেন্ড। উত্তর হবে এ নম্বর। লাবিব কিছু কলম কিনে তার 2/5 অংশ তার বাবাকে দিল, অবশিষ্ট কলমের 1/3 অংশ তার বোনকে দিল, বোনকে দেওয়ার পর অবশিষ্ট কলমের 5/8 অংশ তার ভাইকে দিল এবং সর্বশেষ তার কাছে 12টি কলম রইল, সে তার বাবাকে কয়টি কলম দিয়েছিল? মনে করি তার কাছে মোট কলম ছিল 1 অংশ, তার বাবাকে দিয়েছিল হলো 2/5 অংশ, তাহলে অবশিষ্ট থাকবে কত অংশ? 3/5 অংশ। বাবাকে দেওয়ার পরে তার কাছে কলম অবশিষ্ট থাকলো 3/5 অংশ। এই 3/5 অংশ থেকে সে তার বোনকে দিল 3/5, এর বোনকে দিল 1/3 অংশ, 1/3 অংশ সমান 3 3 কাটা সমান 1/5 অংশ দিল বোনকে। তাহলে তার কাছে অবশিষ্ট থাকলো 3/, বাবাকে যেহেতু এটা দিয়েছিল, 3/5 − 1/5 অংশ সমান 2/5 অংশ তার কাছে অবশিষ্ট থাকলো। আবার 2/5 অংশের 5/8 অংশ তার ভাইকে দিল, তাহলে এখানে কাটাকাটি করলে হবে 1/4 অংশ। ভাইকে এত অংশ দেওয়ার পরে তার কাছে এবার অবশিষ্ট থাকবে কত অংশ? তার কাছে সর্বশেষ অবশিষ্ট থাকবে 3/20 অংশ হবে। তাহলে তার কাছে সর্বশেষ 3/20 অংশ অবশিষ্ট থাকলো, তাহলে এই অংশের দাম কত? তার কাছে 3/20 অংশ অবশিষ্ট থাকলো এবং এই 3/20 অংশ সমান কত লিখতে পারি? 12টি কলম। অতএব সম্পূর্ণ অংশ সমান কত হবে?
অতএব সম্পূর্ণ এক বা সম্পূর্ণ অংশ সমান। ১২ গুণ উল্টে যাবে, ২০/৩। এটা গুণ করলে হবে ৪×৮০, ৮০টি কলম। তাহলে তার কাছে মোট ৮০টি কলম ছিল। এখন সে বাবাকে কতটি কলম দিল এটা প্রশ্নে শেষে। তাহলে ৮০-এর ২/৫ অংশ বাবাকে দিল। তাহলে ৫×৫=৮০, তাহলে ১৬×২=৩২ হবে। এখানে ৮০-এর ২/৫ অংশ তার বাবাকে দিল, তাহলে এখানে কাটাকাটি করলে হবে ৫×৮০ এবং ১৬×২=৩২, তাহলে তার বাবাকে দিল ৩২টি। এটাই অ্যান্সার হবে, অ্যান্সার হবে সি নাম্বার।